আফগানিস্তানের বিপক্ষে দারুণ এক ম্যাচ শেষে বেশ ফুরফুরে মেজাজে জামাল বাহিনী। অবশ্য বিশ্বকাপ বাছাই পর্বে লাল সবুজদের ইতিহাসটা খুব একটা মধুর না। এখন পর্যন্ত 10টি বিশ্বকাপ বাছাই পর্বে অংশ নিয়ে 56 ম্যাচ শেষে মাত্র 10টিতে জয় ফুটবল দলের, ড্র 8 ম্যাচে আর হার 38টি খেলায়। ফুটবল গোলের খেলা, যেখানে গোল করতে না পারার কারণেই হারের সংখ্যাটা বেশি বাংলাদেশের, যার ব্যর্থতা নিতেই হয় ফরওয়ার্ড লাইনকে। বাংলাদেশের হয়ে বিশ্বকাপ বাছাই পর্বে এখন পর্যন্ত সর্বোচ্চ 3 গোল করেছেন 3 জন, তাদের মধ্যে 2 জন জাত স্ট্রাইকার। দ্বিতীয় সর্বোচ্চ 2 গোল করার তালিকায় নাম থাকা কায়সার হামিদ, জুয়েল রানা, সুজন সবাই তো পুরোদস্ত ডিফেন্ডার। সবশেষ ম্যাচে আফগানদের বিপক্ষে ত্রাতা হয়ে আসা তপু বর্মনও অনুসরণ করেছেন তার পূর্বসূরিদের। তাই তো বছরের পর বছর গোল মেশিনের খোঁজে থাকা বাংলাদেশের জন্য স্ট্রাইকার এখন সোনার হরিণ। এই সোনার হরিণের কারণে 56 ম্যাচের মধ্যে আবার 31টি ম্যাচে কোনো গোল করতে পারেনি লাল সবুজরা। বাকি ম্যাচগুলোতে মোট 36টি গোল করেছে বাংলাদেশ, যেখানে স্কোরার হিসেবে শীটে নাম তুলেছেন 23 জন ফুটবলার। বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় জয় শ্রীলঙ্কা, মঙ্গোলিয়া আর পাকিস্তানের বিপক্ষে, আর বড় হার 0-8 গোলে জাপান আর জর্ডানের বিপক্ষে। চলতি আসর পর্যন্ত বাংলাদেশ বাছাই পর্বে 23টি দলের বিপক্ষে খেলেছে, যেখানে শ্রীলঙ্কা, পাকিস্তান, লাওস আর মঙ্গোলিয়ার বিপক্ষে হারের মুখ দেখেনি। তবে শতভাগ হারের রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়া, চীন, ইরান, জাপান, জর্ডান, কিরগিজিস্তান, মালয়েশিয়া, কাতার, সৌদি আরব ও আরব আমিরাতের বিপক্ষে। অলক হাসান, যমুনা স্পোর্টস।